প্রথমে কিভাবে বাচ্চাটাকে দেখলেন, কোথায় পড়ে আছে? আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছিলাম, মর্নিং ওয়াকে যেতে যেতে দেখি কান্নার শব্দ পাই, কিচুন কি ভিতরটা ঘেরার ভিতরটা রাখা ছিল, গিয়ে আমি কিমেতে দেখি যে একটা এরকম বাচ্চা উঠুন পড়ে আছে, ঠান্ডায় কাঁপছে আর একটা আওয়াজটা বেরোচ্ছে। কন্যা সন্তান? হ্যাঁ, কন্যা সন্তান। আবার আমি একটা ব্লেড দিয়ে ওনার নাভিটা কেটে হসপিটালে নিয়ে আপনি ঠিক কখন দেখেছিলেন? আমি দেখেছি ভোর তখন 5টা। আপনি একা ছিলেন? আমি একাই ছিলাম, একাই যাই। মানে একাই আপনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন? নাভি কেটে, নাভি বেঁধে হাসপাতালে নিয়ে আসি। আপনার নাম? আমার নাম মনিরা মল্লিক। আপনি কি স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। মানে বাচ্চারা কি এখন কি করলে আপনার, মানে সেটা আমার বাড়ির সঙ্গে আলোচনা করে তারপরে আমি আপনাকে কি চাইছেন বাচ্চাটা কি মানে কন্যা সন্তানকে উদ্ধার করা হয়েছে আজকে হাওড়া থেকে, তো আপনারা উদ্ধার করতে এসেছেন মানে নিয়ে যেতে এসেছেন? অ্যাকচুয়ালি আমাদের প্রথমে আমাদের 109-এর একটি টোল ফ্রি নাম্বার, তাতে আমাদের কলটি যায়, তাতে বলে এরকম সাকরেল থানায় একটি বাচ্চা পায়। তখন আমরা আসি, এসে দেখি বাচ্চাটি এখানে রয়েছে এবং বাচ্চাটির এখনও পর্যন্ত ওজন আছে 1 কেজি 400। তো বাচ্চাটাকে এখনও কন্ডিশান খুব একটা ভালো না, তো আমরা আমাদের যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি CWC তাদের চেয়ারপার্সনের সাথেও আমরা কথা বলেছি, ওনাদের সাথে পুরোটা আমরা ডিল করে আমরা এখন বাচ্চাটিকে এখানকার যিনি ডক্টর রয়েছেন তিনি আমাদেরকে হাওড়া থানায় রেফার করছেন। বাচ্চাটি যতদিন না সুস্থ হচ্ছে ততদিন এখন হাওড়া হসপিটালেই থাকবে, তারপরে আমরা আমাদের প্রসেস CWC-তেই করবো। আর একটা ছোট্ট প্রশ্ন, তো এখানে এসে যা দেখলাম, তো আপনারা নিতে এসেছেন বাচ্চাটাকে? হ্যাঁ, আমরা বাচ্চাটাকে এখন নিয়ে, আপনাদের যে নিতে এসেছেন আপনারা কীভাবে বাচ্চাটাকে নিয়ে যাবেন ভেবেছিলেন? আমরা বাচ্চাটাকে যেটা যা প্রসেস, আমরা যদি সুস্থ থাকতো তো বাচ্চাটাকে আমরা নিয়ে গিয়ে আমাদের CWC-তে প্রোডাকশন করে। মানে আপনারা কি এমনি তো প্রাইভেট কারে আসেননি? না, আমরা এসেছি আমাদের চাইল্ড লাইনের, অ্যাকচুয়ালি চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট চাইল্ড লাইনে প্রচুর বড়, তো আমাদের কোনো গাড়ি নেই, আমরা ট্রেনেই এসেছি, তো আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছি, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। না, যেটা দেখলাম ডাক্তারবাবু আপনাদের যে মানে এই জার্নির জন্যই আর কি, বা এই জন্য একটা প্রথমে তো অস্বীকার করে মানে দিতে যে ভালো বা ঠিকঠাক আপনাদের অফিসিয়াল লেটার প্রথমে চাওয়া হচ্ছিল, তো এই বিষয়টা আপনি? না, ডাক্তারবাবু যেটা বলেছিল সেটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো রিটেন এখনও পর্যন্ত আমরা কোনো রিটেন দিই না, কারণ আমরা CWC আমাদের যে অর্ডার দেয় আমরা সেই অর্ডারই বেসিসেই আমরা কাজ করি, কিন্তু এখনও পর্যন্ত বাচ্চাটি যেহেতু বয়স কম, মানে ওজনটা যেহেতু কমে গেছে, তো আমরা এখন বাচ্চাটিকে কোনোভাবেই আমরা CWC-তেও অ্যাপয় করতে পারছি না বা কোনো হোমেও আমরা রাখতে পারছি না, বাচ্চাটা এখনও পর্যন্ত আমরা হাওড়া হসপিটালে রাখবো যতদিন না বাচ্চা সুস্থ হচ্ছে। তো এখান থেকে যে মানে মুচলেকার চাইছিল ওটা কীভাবে মানে কোথা থেকে কী পেপার দিয়ে আপনারা কীভাবে নিয়ে? না, আমরা বাচ্চাকে আমাদের যখন বাচ্চাকে যদি এখানে রাখার ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখানেই রাখতাম, যেহেতু বাচ্চার এখানে রাখার ব্যবস্থা নেই, তাতে আমরা বাচ্চাকে ডক্টরকে বলেছিলাম, ডক্টরবাবু তখন আমাদের রেফার এখন করে দিয়েছে, মানে ওনার প্যাডে যা লেখা, যা হসপিটালে যা ফর্মালিটি সেটা করেই আমাদের রেফার করে দিয়েছে। মানে এটা আপনাদের মারফতে দিচ্ছে না মানে ডাইরেক্ট হাওড়া হসপিটালে চাইল্ড লাইনকে হ্যান্ড ওভার করছে, চাইল্ড লাইন হাওড়া হসপিটালকে দেবে, সেটা লেখা রয়েছে যে হাওড়া হসপিটাল রেফার টু হাওড়া হসপিটাল। ভোর রাতে মানে কেউ হয়তো কোনো মা বাচ্চাটাকে ফেলে রেখে চলে গিয়েছিলো একটা গার্বেজের মধ্যে, এক ভদ্রমহিলা কুড়িয়ে পান আমাদের এখানে হাসপাতালে নিয়ে এসছে, বাচ্চাটা বডি ওয়েট খুব কম ছিল, অসুস্থ ছিল, তাকে আমরা রিভাইভ করেছি, এখন নিউট্রিশনালি সে যা বেবি ফুড তাকে দেওয়া হচ্ছে একটু বেটার আছে, এবং আমরা নিয়ারেস্ট থানা এবং আমাদের ব্লক মেডিকেল অফিসারকে ইনফর্ম করেছি, ওরা চাইল্ড ওয়েলফেয়ার যে কমিটি আছে তাকে বাচ্চাটাকে নিয়ে যাবে বলে এসছে, ডকুমেন্টস তাকে সেখানে পাঠানোর চেষ্টা করছি। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে এই যে ঘটনাটা ঘটার মানে কন্যা সন্তানটা পড়ে থাকার আপনারা প্রাথমিক কারণটা কী মনে করছেন? কারণ আনওয়ান্টেড বেবি ছিল, ইউজুয়ালি ফিমেল বেবি অনেক সময় আনওয়ান্টেড হয়ে যায়, অথবা হয়তো আনম্যারিড মাদার এন্ড বলো তো মুশকিল, তবে বাচ্চাটা টার্মে ডেলিভারি হয়নি তার আগে। স্যার, এই যে বাচ্চাটার জন্য অনেক মানে নেবার জন্য এসেছে, এনারা যদি খেতে চাইবে কীভাবে খেতে চাইবে? এটা তো এইটা নিয়ম নয়, ওরা অ্যাডপশন সোসাইটিতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে আমরা যারা অ্যাডপ্ট করছে তাদের ফিনান্সিয়াল ইনকাম দেখব,
তাদের সেরোলজিক্যাল টেস্ট, মানে তারা এইডসে ভুগছে কি না, এইচআইভিতে আক্রান্ত কি না, টিবি আছে কি না, হেপাটাইটিস বি আছে কি না, সমস্ত কিছু ব্লাড টেস্টের পরে যদি মনে হয় সেটা প্রপারলি বাচ্চাটা বড় হতে পারবে সেই রকম গার্জিয়ানকে প্রেফার করে দেওয়া উচিত। শিশুটা এখন কি পুরোপুরি সুস্থ? বাচ্চাটা 1.5 কেজির বাচ্চা, যেটুকু অসুস্থতা সেটা নেগলিজেবল। বাচ্চা বুকে দুধ কেনে না খেলেও ফিডিং বোতলে খেতে পারছে, দ্যাট ইজ এনাফ। আচ্ছা, মানে ঠিক মানে কটার সময়, মানে ভোর রাতে টাইমটা একটু বলতে পারেন মোটামুটি? বাচ্চাটাকে আমার মনে হয় একটা 4 AM সকালবেলা। হ্যাঁ, মানে জাস্ট ফেলে যাওয়ার পরেই ওটা রিকভারি করে গেছে। উনি মর্নিং ওয়াকে গেছিলেন এখানে, এই টাওয়ারের কাছে খাওয়া পথায় ওখানে পাওয়া গেছে। মানে বাচ্চাদের বয়স কতদিনের মনে হচ্ছে? বলুন কতদিনের মতো? আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো ডক্টর সুরজ মৃধা।